সাংবাদিক টাকার কার্লসনকে কড়া ভাষায় আক্রমণ করেছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন। বুধবার কার্লসন ঘোষণা দেন যে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎকার নিয়েছেন। এরপরই এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এখন সব থেকে আলোচিত টপিক পুতিন কার্লসন সাক্ষাৎকার। একটি ভিডিও প্রকাশ করে কার্লসন দাবি করেছেন পুতিনের সাক্ষাৎকার না নেওয়ার জন্য নানাভাবে তাকে আটকানোর চেষ্টা করছে মার্কিন সরকার। তবে একজন সাংবাদিক হিসেবে সত্য প্রকাশ্যে তা আনা তার দায়িত্ব। ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে মার্কিনদের থেকে সত্য লুকানো হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে কার্লসনের কঠিন সমালোচনা করেছেন হিলারি ক্লিন্টন। তিনি কার্লসনকে সরাসরি আহাম্মক বলে আখ্যায়িত করেছেন। এক সাক্ষাৎকারে হিলারি বলেন, কার্লসন যা বলেন তা মিথ্যা। ইউক্রেন নিয়ে ভ্লাদিমির পুতিনের মিথ্যাচারকেই তোতা পাখির মতো বলেন তিনি। পুতিন তাকে সাক্ষাৎকার দিয়েছেন, এতে অবাক হওয়ার কিছু নেই।